আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, দখলদারদের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের অধিকার, ইমরানের বিরুদ্ধে বিদেশি হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক চিঠি প্রকাশ করা উচিত হবে না, ইউক্রেনকে S-300 দিল স্লোভাকিয়া, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে, ইউক্রেনের বিদেশি সেনাবাহিনীকে কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দখলদারদের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের অধিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে নিরস্ত ফিলিস্তিনি জনগণের লড়াইকে বৈধ এবং স্বাভাবিক অধিকার বলে মন্তব্য করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে সম্প্রতি ফিলিস্তিনিদের পক্ষে যে সমস্ত পাল্টা হামলার ঘটনা ঘটেছে তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বায়তুল মুকাদ্দাস শহরে পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর ওপর দখলদার ইহুদিবাদীদের মারাত্মক লঙ্ঘনের স্বাভাবিক জবাব বলে মন্তব্য করেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরাসরি সমর্থন করে। সায়েদ খাতিবজাদে আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রতি যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদীদের বর্ণবাদ, ধারপ্রাকর, রক্তপাত, গ্রেপ্তার এবং মারাত্মকভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চর্চার ফসল। বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনিদের পশ্চিম তীরে জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে বাসিন্দা রাত ফামি হাজেম নামের 28 বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ তেল আবিবের রাস্তায় ঘুরে চালিয়ে অন্তত 2 ইহুদিবাদীকে হত্যা করে এবং যে 8 জনকে আহত করা হয়। তারপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য দিল। এ ঘটনাকে বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলন। এদিকে জানবেন, ইমরানের বিরুদ্ধে বিদেশি হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক চিঠিটি প্রকাশ করা উচিত হবে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিদেশি হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক চিঠিটি প্রকাশ করা উচিত হবে না। ওই চিঠি প্রকাশ করা হলে তা পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হবে। শনিবার এমন তথ্য দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিদেশি হুমকি এবং ষড়যন্ত্র বিষয়ক চিঠিটি পাকিস্তানকে দেওয়া হয়েছিল দূতাবাসের মাধ্যমে। কেন ওই বিদেশি হুমকি ও ষড়যন্ত্র বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কোনো বক্তব্য দিল না তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের মাধ্যমে আসা কূটনীতিকদের চিঠি প্রকাশ করা উচিত না। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে 7 মার্চ তারিখে টেলিগ্রামের মাধ্যমে যে বিদেশি হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক চিঠিতে পাকিস্তানকে পাঠানো হয়েছিল তা প্রকাশ করা ঠিক হবে না। পাকিস্তানের পররাষ্ট্র সচিবের উচিত হবে না এটা জনগণের সামনে প্রকাশ করা। এর মাধ্যমে কূটনীতিকরা বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি চিঠি জনগণের সামনে প্রকাশ করার উৎসাহ পাবেন। এসব চিঠির বক্তব্য প্রকাশিত হলে তা পাকিস্তানের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হবে। এদিকে জানবেন, ইউক্রেনকে S-300 দিল স্লোভাকিয়া। একসময় সোভিয়েত ইউনিয়নভুক্ত এবং বর্তমানে ন্যাটোভুক্ত দেশ স্লোভাকিয়া এবার ইউক্রেনকে সোভিয়েত নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 দিয়েছে। শুক্রবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগার এমনটাই জানিয়েছেন। রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও স্লোভাক প্রধানমন্ত্রী হেগার এক ফেসবুক পোস্টে বলেছেন, ইউক্রেনকে S-300 দেওয়ার মানে এই নয় যে ব্রাতিস্লাভা মস্কোর বিরুদ্ধে জড়িয়েছে। এডওয়ার্ড হেগার বলেন, আমি নিশ্চিত করতে পারি যে স্লোভাকিয়া আত্মরক্ষা সাহায্য করার অনুরোধের ভিত্তিতে ইউক্রেনকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করেছে। তিনি দাবি করেছেন, এটি একটি দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ S-300 সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক। একই সঙ্গে তিনি বলেছেন, এই পদক্ষেপ স্লোভাকিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই আপোষ করা হয়নি। ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য উৎক্ষেপক ব্যবস্থা কয়টি দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। 1993 সালে সোকো স্লোভাকিয়া থেকে বিভক্ত হওয়ার পর স্লোভাকিয়ার সোভিয়েত নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটেলিয়ন ছিল। সাধারণত এটি S-300 ব্যাটেলিয়ন 12টি স্বচালিত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং এটি রাডারে থাকে। এটি সোভিয়েত আমলে নির্মিত দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান। ইউক্রেনের হয়ে পশ্চিমারা সরাসরি যুদ্ধে না চড়ালেও রাশিয়ার সঙ্গে সরাসরি লড়াইয়ের সুযোগ থেকে অস্ত্র সরবরাহ করে আসছেন ন্যাটোভুক্ত দেশগুলো। প্রথম দিকে ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
ব্যবস্থা এবং ম্যানপ্যাডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা M4 রাইফেল সরবরাহ করলেও এখন ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ শুরু হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলোর। এরই ধারাবাহিকতায় স্লোভাকিয়া এবার ইউক্রেনের S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি জানালো। রাশিয়া বলেছে ইউক্রেনকে অসামরিকায়ন এবং নব্যনাৎসিমুক্তকরণ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষার জন্য এমন সামরিক পদক্ষেপ নিয়েছে দেশটি। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় সম্পূর্ণ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে রাশিয়া। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে। এদিকে জানবেন, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে যে রাশিয়ান বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের কর্মকর্তাদের মতে মহিলা, শিশু এবং বয়স্কদের পূর্ণ একটি ট্রেন স্টেশনে রকেট হামলার একদিন পর কমপক্ষে 52 জন নিহত হয়েছে। রাশিয়া তার আক্রমণকে কেন্দ্রীভূত করেছে, যার মধ্যে রয়েছে তার নৌবাহিনী দ্বারা উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ডনবাসের পূর্ব অঞ্চলে ব্রিটিশ মন্ত্রণালয়ের একটি দৈনিক ব্রিফিংয়ে বলেছে এটি। তিনি বলেছেন যে তিনি আশা করেন যে দক্ষিণ এবং পূর্বে বিমান হামলা বাড়বে, কারণ রাশিয়া ক্রিমিয়া, যা মস্কো 2014 সালে সংযুক্ত করেছিল, এবং ডনবাসের মধ্যে একটি স্থল সেতু স্থাপন করতে চায়, কিন্তু ইউক্রেনীয় বাহিনী অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যা সাম্প্রতিক দিনগুলোতে আরও রাশিয়ান বাহিনী আসার কারণে এই অঞ্চলে গোলাবর্ষণ তীব্র হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দখলদাররা আমাদের দেশের পূর্বে আক্রমণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্ক রেল স্টেশনে এই ধর্মঘটকে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত আক্রমণ বলে অভিহিত করেছেন। মেয়র অনুমান করেন যে এ সময় যেখানে 4,000 লোক জড়ো হয়েছিল। আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেনকো বলেছেন যে স্টেশনটি ক্লাস্টার যুদ্ধাস্ত্র সম্বলিত একটি টোস্কা ইউ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল, যা বিস্তৃত এলাকা জুড়ে বোমা স্প্রে করে বাতাসে বিস্ফোরিত হয়েছিল। রয়টার্স ক্রামতোর্স্কে কি ঘটেছে তা যাচাই করতে পারেনি। 2008 কনভেনশন দ্বারা ক্লাস্টার যুদ্ধাস্ত্র নিষিদ্ধ করা হয়। রাশিয়া এতে স্বাক্ষর করেনি, তবে এর আগে ইউক্রেনকে এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে। এদিকে জানবেন, ইউক্রেনে বিদেশি সেনাবাহিনীকে কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল। ইউক্রেনের কানাডিয়ান ইগোর ভলজানিন ফেব্রুয়ারির শেষের দিকে বন্ধুদের সাথে দেখা করেছিলেন। কিয়েভে লুইসিকে এর স্ট্যান্ড আপ কমেডি শোতে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে তারপরে স্কিটিপের সুইস আলপোসে জেট ইউক্রেনে রাশিয়ার পুরো আগ্রাসনের সেসবকে উল্টে দিয়েছিল এবং ভলজানিনের পরিবর্তে ইউক্রেনকে লড়াইয়ে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের জন্য রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়েছিলেন। 34 বছর বয়সী প্রাক্তন প্রযুক্তি উদ্যোক্তা, যিনি টরন্টোতে বেড়ে উঠেছেন, তার কোনো সামরিক অভিজ্ঞতা নেই। ভলজানিন বলেন, আমি নারীদের বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করার প্রথম ছবি দেখেছি এবং আমি ভেবেছিলাম আমি কাউকে এটা করা থেকে বাঁচাতে পারতাম, তাহলে আমি মানবতার জন্য কিছু করতাম। প্রাথমিকভাবে ইউক্রেন একটি বিস্তৃত নেটওয়ার্ক প্রকাশ করেছে এবং শুধুমাত্র ইউক্রেনীয় বা ইংরেজি মৌলিক দক্ষতা সহ বিদেশি স্বেচ্ছাসেবকদের গ্রহণ করতে ইচ্ছুক ছিল। ভলজানিনের আবেদন থেকে গ্রহণ করার প্রক্রিয়াটি 24 ঘন্টা সময় নেয়। তারপর 3 সপ্তাহ আগে শব্দটি বেরিয়ে আসে যে শুধুমাত্র যুদ্ধের অভিজ্ঞতা এবং ইউক্রেনীয় বা ইংরেজিতে সাবলীল ব্যক্তিদের আবেদন করতে হবে। প্রক্রিয়া এখন প্রায় 4 থেকে 7 দিন সময় নেয়। একজন নেটিভ ইউক্রেনীয়, যিনি 20 বছরের বেশি আগে কানাডায় অভিবাসন করেছিলেন, ভলজানিন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য ইন্টারন্যাশনাল লিজিয়নের নতুন এবং উদীয়মান যন্ত্রপাতিতে একটি গুরুত্বপূর্ণ কগ হয়ে উঠেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।